হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। স্টুডেন্টস, আজকে আমরা যে ক্লাসটা করছি, আমরা মাসফাজার সঙ্গে ক্লাস করব, সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো হাউ টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক ক্লাস 8 আর 9 এর জন্য। তো মাসফাজারা ক্লাস 1-এ পড়ছে, তো মাসফাজারাকে নিয়ে আমরা এই ক্লাসটাকে শুরু করি। তো কেমন করে এর ফর্মুলাগুলোকে তৈরি করতে হয় আর সেই ফর্মুলার দ্বারা কিভাবে তুমি সেটাকে অ্যাপ্লাই করবে, সেটা আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জেনে যাব। তো স্টুডেন্ট দেখো, আমরা হাতে লিখছি যে কেমনভাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মুলা আমরা তৈরি করতে পারি। লুক অ্যাট দিস। দেখো স্টুডেন্ট, আমরা কিভাবে এটাকে লিখছি আমরা সেটা খাতার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। স্টুডেন্ট দেখো, এখানটা লিখছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকে যে ডেটটা লিখবো সেটা হচ্ছে যে 02/01/21। ওকে গাইজ, তো না ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলাগুলোকে দিয়ে আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে মাসমাজারা তৈরি করছে একটু আমরা দেখব। যেমন আমরা বললাম প্রথম যে শিলা ইজ আ টিচার, তাহলে এটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করলাম, এস প্লাস জি প্লাস ও। এবার এই সেন্টেন্সটাকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে সেটা মাসমাজারা করবে। তো মাসমাজারা খাতাটা নাও এবং তুমি সেটা লেখার চেষ্টা করো, কেমন করে তুমি করছো মুখে মুখে বলে বলে লেখো, তাহলে স্টুডেন্টরা বুঝতে পারবে। ইজ শিলা আ টিচার, লাস্টে কোশ্চেন মার্ক থাকবে। আচ্ছা, ভেরি গুড। তুমি এটা কিভাবে করলে যে শিলা ইজ আ টিচার এটা ছিল, তুমি এটা কেন ইজ শিলা আ স্টুডেন্ট টিচার করলে বলো? বি ভার্ব, তাহলে নিয়ম কি আছে বলো? বি ভার্ব, হ্যাঁ, যদি থাকে সেন্টেন্সের মধ্যে বি ভার্ব যদি থাকে তাহলে বি ভার্বটা সামনে বসবে। ভেরি গুড। তাহলে স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো যে কিভাবে একটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। তো মাসমাজারা ক্লাস 1-এ পড়ে, ও যেটা বলছে যে একটা সেন্টেন্সের মধ্যে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব কী কী হতে পারে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এরকম যদি কিছু সেন্টেন্সের মধ্যে বি ভার্ব থাকে তাহলে সেই বি ভার্বটা প্রথমে চলে যাবে এবং প্রথমে বসে তারপরে সাবজেক্ট বসবে, অবজেক্ট বসবে এবং লাস্টে জিজ্ঞাসা চিহ্ন বসে যাবে। ঠিক এইভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। তো স্টুডেন্টস, এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি বাড়িতে তাহলে আমার মনে হয় যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা অনায়াসে খুব খুব সুন্দরভাবে শুধুমাত্র সূত্রের মাধ্যমে আমরা সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারবো। তো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই চেষ্টা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আরও চেষ্টা করো যে কীভাবে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা তৈরি করব। তো স্টুডেন্ট, এর উপর অনেক অনুশীলনী রয়েছে, তোমরা যদি সেই অনুশীলনগুলোকে একটু প্র্যাকটিস করো, আমরা ইনবক্সে যে দিয়ে দেবো সেই প্র্যাকটিসের মাধ্যমে তোমরা অবশ্যই জানতে পারবে যে কেমনভাবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।